আসসালামু আলাইকুম লেটাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি মাত্র একটি ডিম দিয়ে সকাল আর বিকেলের জন্য দারুণ মজার ও মজমুজি নাস্তা বানিয়ে রাখাবো যা কিনা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার তাহলে চলুন কথা না বাড়ি চলে যাই মূল রেসিপিতে নাস্তাটা বানানোর জন্য আমি এখানে একটি ডিম সিঁধে নিয়েছি এখন ডিমটাকে লম্বা করে কেটে চার ভাগে টুকরো করে নিব আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা আরও বাড়িও নিতে পারেন ডিমটা কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা প্লেটে নিয়ে নিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিবো এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ি বা চিলি ফ্লেক্স সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো আর এটা কিন্তু টোটালি অপশনাল এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিবো এক চামচ পরিমাণ ম্যাগি ম্যাজিক মশলা এটা দিলে নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বেসন আপনাদের হাতের কাছে যদি বেসনটা না থাকে তাহলে এর পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এখন সব কিছু একত্রে খুব ভালো করে মেখে নিব তো হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে চটকিয়ে কিন্তু এটাকে মেখে নিচ্ছি আমার এখানে আরও কিছুটা বেসনের প্রয়োজন তাই আমি এখানে আরও এক টেবিল চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখবেন এটা অনেকটা আঠালো হয়ে যাবে যদি আপনাদেরটা আঠালো না হয় আর পেঁয়াজগুলো ছাড়া ছাড়া হয়ে থাকে তাহলে কিন্তু এর মধ্যে সামান্য কিছুটা পানি দিতে পারেন তো ঠিক এরকম কিন্তু আঠালো আঠালো পেঁয়াজের এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে তো এখন আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব নাস্তা বানানোর আগে কিন্তু অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন এতে করে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে তো পরিমাণ মতো পেঁয়াজের মিশ্রণ নিয়ে হাতে সাহায্যে এরকম একটা চ্যাপটা গোল ছেপ দিয়ে নিলাম এখন এর মধ্যে আমি একটা ডিমের টুকরো দিয়ে খুব ভালো করে কাভার করে দিব যেন কোনোভাবে ভেতরের ডিমটা দেখা না যায় তো খুব সুন্দরভাবে কাভার করে দিয়ে কিন্তু এরকম একটা রোল তৈরি করে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তো এভাবে হয়ে করেই কিন্তু বাকিগুলোকেও তৈরি করে নিব। তো সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন নাস্তাগুলোকে দিয়ে দিব। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই মাঝামাঝি রেখে উল্টে পাল্টে নিব যেন সব জায়গা দিক থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো নাস্তাগুলোকে আমি এপাশ ওপাশ করে বাদামি রঙ করে ভেজে নিয়েছি তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিব সকাল বিকেলে নাস্তায় চাইলে অতিথি আপায়নে কিন্তু ঝটপট ডিমের এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন এই নাস্তাটা বানানো তো খুবই সহজ আর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার চাইলে গরম গরম ভাত পোলাও বিরিয়ানির সাথেও এটা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আমি আপনাদের সাথে একটা কেটে শেয়ার করছি এর ভেতরটা দেখুন কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন তাহলে আজ এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ